আজ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিলবাড়ি গ্রামে এক সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, সহ সভাপতি অমর সাহা, বিজুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনবন্ধু ঘোষ, পঞ্চায়েত প্রধান বৃন্দাবন ঘোষ ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। এই কর্মসূচির সম্বন্ধে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বললেন তুলে ধরব আমরা। আমরা এইভাবে একটা সংগঠন তৈরি করেছি যে প্রত্যেকেই প্রত্যেকের সম্মান পায়, এটা বুঝতে হবে। একা চললে হবে না, দিগ্বিজয় হয়ে যাব। এবং কথা আমি দায়িত্ব নিয়ে বলছি, ভোটের আগে উৎসাহ, আমি গ্রামে গেলে ঢুকছি কেন, টেস্টটা তৈরি হোক, চাল খাবো না টক খাবো না পচা খাবার খাবো, অনেক কিছু হয়েছে সেগুলো কান দেবেন না। মোটামুটি আমাকে আপনি অনেকেই চেনেন, জানেন আমি যেটা সত্য সেটাই বলছি। কলেজ নিয়ে আর কোনো দুর্ভাবনা নেই, এটা খুব শীঘ্রই কাজ শুরু হয়ে গেছে এবং চলছে এবং খুব তাড়াতাড়ি এর খবর আপনারা পেয়ে যাবেন। বিয়ে দিয়েছি, সে আমির কিন্তু তার ছবি জাবিরে একটু ফাঁকা সেকেল করতে পারবে না। জোড়া ফুল মানুষের কাছে মনে গেঁথে গেছে, শুধু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যারা দল করছি, আমরা যারা দল করছি মোদি সরকারের যে দু হাজার টাকার নোট আমাদের বুকের মধ্যে যেন ল্যামিনেশন করা না থাকে, আমাদের মধ্যে ল্যামিনেশন থাকবে মমতা ব্যানার্জির ছবি, তার আদর্শকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাবো মানুষের উন্নয়নের পথে। আমাদের যেহেতু মেমারি টু ব্লকের সাতটি পঞ্চায়েত আমার বিধানসভা অধীনস্থ অঞ্চল কমিটি গঠিত হয়েছে, সেটা গত তিন দিন আগে আমাদের হরিসাধন ঘোষ ঘোষণা করেছে বিধায়ক হিসাবে, আমি অনুমোদন করেছি জেলার এখানে দাঁড়া জেলার সভাপতি আমাদের মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি, সেটা জানেন, তিনি এখানে দেখেছেন সংগঠন কারা করছে। এই এই শাখা সংগঠন তথা অঞ্চল কমিটি অনুমোদিত নটি শাখা সংগঠন করেছি, আজকে গ্রামে গ্রামে ঘুরছি মমতা ব্যানার্জির যে রক্ষা কবচ সেটা কিভাবে পালিত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে নতুনভাবে দুয়ারে সরকার হবে, আজকে আমি খুশি নটি শাখা সংগঠনের নেতৃত্ব, অঞ্চল সভাপতি, পুরো ব্লকে যারা কাজ করছেন এই অঞ্চলেও তারা সকলে একজোটে এসেছি। কেউ কিছু ঘেউ ঘেউ করলে তাকে উত্তর দিলে তার গুরুত্ব বাড়বে। আমরা দায়িত্ব নিয়ে বলছি এখানে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশভাবে ফলাফল করবে, পঞ্চায়েত ভোটে আমরাই জিতব। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয় বলি, এক মিনিট, এটা খবরের কাগজ খাওয়াচ্ছে, গোষ্ঠী কি, কারোর হাতে তিনজন লোক অপরজনের তিরিশ আপনার 3,000, গোষ্ঠীদ্বন্দ্ব হলো কি, এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা বেড়াপনা হচ্ছে। আমি বলি কেউ যদি আমার পায়ে বলি কেউ যদি কামড়াতে চায়, আমি তো পশু নয় যে তা কামড়াবো, কেউ ঘেউ ঘর করছে করুক, আমার কাছে ঘেউ ঘর উত্তর নয়, আমার উত্তর ভালোবাসা, আর দাওয়াই দেওয়ার সময় অনেক আছে। গীতা কনস্ট্রাকশন কল্যাণী গাছরাপাড়া শহর রাজবিহাটি ছাপাড়া রুচি, ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।